ভাই রে ভাই, পরিমণি যে কি একটা জিনিস তা আর কারোই অজানা নেই। সব সময় আলোচনা ও সমালোচনায় থাকতে তার যে একটা নেশা হয়ে গেছে, আপনারা থাম্বনেলে যা দেখেছেন তা পুরোপুরি সত্য। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, পরিমণি সব কিছু পরিকল্পনাভাবে করেছে। তার একটা ফেসবুক পোস্টের কারণে আবার শিরোনামে আসেন তিনি, মূলত সেই পোস্টটা তিনি আলোচনায় আসার জন্যই করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, তিনি কিন্তু পোস্টটা করেছেন এমন একটা সময় যা 2022 সালের শেষ এবং 2023 সালের শুরুর দিকে, অন্যান্য দিনের তুলনায় যে দিনে সবাই অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায়। আর এখন দেখুন, তার ও রাজের মধ্যে যেন কোনো ঝামেলাই হয়নি, ইভেন তারা আগামী 14 তারিখে দুবাইতেও যাচ্ছেন। মূলত পরিমণি নিয়োজে আসার মূল কারণ, অনেক নেটিজনরাই মনে করতেছে পরিমণির সামনে একটা সিনেমা আসতেছে, সেই সিনেমার মার্কেটিং করার জন্যই তিনি পরিকল্পনাভাবে এটি সাজিয়েছেন। ইভেন অনেক গণমাধ্যম তার ও রাজের ব্যাপারটি নিয়ে জানতে চাইলে কেউ এ ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছেন না। তার মানে এটাই দাঁড়াচ্ছে, তারা নিউজের পাতায় আসার জন্য এই পরিকল্পনাটি সাজিয়েছেন এবং পরিমণির ছবিটি মার্কেটিং করার জন্য। আবার মাঝখান দিয়ে গুজব উঠেছিল যে পরিমণি রাজের বাসা থেকে চলে এসেছে, আসলে এটিও পুরোপুরি মিথ্যা ছিল। আসলে সব কিছু মিলিয়ে তারা দুজনই নিউজের পাতায় সবার আগে থাকার জন্য এই পরিকল্পনাটি করেছে। আস্তে আস্তে এখন তাদের এই সাজানো নাটকটি সবার সামনে আসছে। ইভেন তাদেরকে এখন দেখলে মনে হয় জীবনও তাদের মধ্যে কিছু হয়নি। যাই হোক, এই ভিডিওটি মূলত বানানো হয়েছে আপনাদের তাদের সম্পর্কে সত্যটা জানার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।